স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করবো হৃদরোগ নিয়ে এবং এই হৃদরোগের পূর্ব লক্ষণ কি বা কিভাবে বুঝবেন যে আপনার হৃদরোগ হয়েছে এবং এর ভেষজ চিকিৎসা কি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে নেই হৃদরোগ বলতে আমরা কি বুঝি হৃদরোগ সম্বন্ধে বলতে গেলে প্রথমেই হৃদরোগ কী সেটা জানা দরকার এটি হলো হৃদপিণ্ড বা হার্টের অসুখ হার্টের অসুখ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে একটি জিনিস আমাদের দেশে খুব প্রচলিত ছিল আর সেটি হলো বাতজ্বর বাদ হওয়ার পর হার্টের বাল্ব নষ্ট হয়ে যায় আর আরেকটি বিষয় হলো যাদের হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ ছিল তাদের অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে জন্মগত হার্ট অ্যাটাক তো আছেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে স্কেমিক হার্ট ডিজিজ আর স্কেমিক কথার মানে হলো কাজকর্ম করার জন্য যেটুকু রক্তের প্রয়োজন তা যদি ঠিকমতো না থাকে তাহলে যে রোগগুলো হয় তাকে স্কেমিক হার্ট ডিজিজ বলে প্রিয় বন্ধুরা আমরা জানি শরীরে রক্ত সঞ্চালন করতে হলে হার্টের নিজস্ব রক্তের প্রয়োজন এই নিজস্ব রক্ত বহনের জন্য যে রক্তনালীগুলো আছে সেখানে যদি কোনো রোগ হয় তাহলে ক্রমাগ্রতভাবে রক্ত কমতে কমতে হার্টের রোগ হতে পারে ক্রমাগ্রতভাবে কমতে কমতে হার্ট অ্যাটাক হলে যেটা হয় সেটা হলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের লক্ষণ যেমন হার্টের কার্যক্ষমতা কমে যায় মানুষ দুর্বল হয়ে যায় হার্ট দুর্বল হয়ে আসে এবং হার্টে ফেইলিউর তৈরি হয় কিন্তু এই রোগটি যখন হঠাৎ করে হয় তখন হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে অনেক ক্ষেত্রে মানুষ মারাও যায় যারা বেঁচে যায় তাদের কার্যক্ষমতা কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে হৃদরোগ খুব সামগ্রিক একটা রোগ যার মধ্যে অনেকগুলো বিষয় কাজ করে কিন্তু যেহেতু ইস্কেমিক হার্ট ডিজিজ একটি কঠিন রোগ সে কারণে আমরা এই রোগটিকে অবশ্যই অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করব আর হৃদরোগের প্রচলিত কারণগুলো হলো এক্ষেত্রে প্রথমেই বলবো হৃদরোগের মধ্যে স্কিমিক হার্ট ডিজিজের কথা কারণ দেখা গেছে যে স্কেমিক হার্ট ডিজিজে রক্তনালী সমস্যা এখানে বেশি সুতরাং হার্টের মধ্যে যে রক্তনালী এই রক্তনালির জন্য যেভাবে রোগ হয় তেমনি মস্তিষ্কেও তাই হয় আবার হাতে পায়ে যে রক্তনালী আছে সেগুলোও যদি ব্লক হয়ে যায় সেখানেও রোগ হতে পারে কিন্তু যেহেতু এই রোগগুলোর কারণ একই রক্তনালীগুলোতে জাতীয় জিনিস জমে সেটা আস্তে আস্তে ব্লক হয়ে গিয়ে এই রোগগুলো হয় এবং এর থেকেও এথেরোস্ক্লোরোসিস হয় এই রোগগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হার্টের রোগের সাথে স্ট্রোককেও প্রতিরোধ করতে পারি এছাড়াও পায়ের রোগ প্রতিরোধ হতে পারে এমনকি অন্ধত্ব প্রতিরোধ হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা এখন এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নেবেন তা জেনে নিন বন্ধুরা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না তাই এর লক্ষণগুলোর সাথে যখনই আপনি মিল পাবেন তখনই এই রোগটা প্রতিরোধ করার চেষ্টা করবেন নিয়মিত চিকিৎসা না করলেই এই রোগ খুব দ্রুত বাড়তে পারে সেই সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে আরও সাংঘাতিক হয় ডায়াবেটিসের চিকিৎসার বিষয়ে ওষুধ যেমন গুরুত্বপূর্ণ সাথে সাথে তার ব্যায়াম ডায়েটগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ সব মিলিয়ে যদি করা যায় তাহলে হয়তো হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় অথবা এর মাত্রা অনেক কমিয়ে আনা সম্ভব আবার অনেকের অভ্যাস হলো কোনো কোনো দিন দুপুরে খাবার একটায় খাচ্ছে আবার কোনো কোনো দিন তিনটায় খাচ্ছে কোনো কোনো দিন বাসায় হয়তো রাত বারোটায় ফিরছে আবার আরেকটি বিষয় যুবকদের মধ্যে লক্ষ্য করা যায় সারা রাত ধরে কাজ করে এবং সকাল এগারোটা পর্যন্ত ঘুমায় এটি একটি পদ অভ্যাস আর এই জিনিসগুলোকে আমাদের পথে আনা বা নিয়মের মধ্যে আনা দরকার প্রিয় বন্ধুরা এগুলো নিয়ন্ত্রণে আনলে হয়তো আপনারা হার্টের রোগ থেকে বাঁচতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় বলি আজকাল ছোটবেলা থেকেই ওজন বেড়ে যাওয়ার একটি বিষয় দেখা যায় এটাও আপনারা প্রতিরোধ করার চেষ্টা করবেন কিছু গবেষণায় জানানো হয়েছে যে অপারেশন ছাড়াই হৃদরোগ নিরাময় সম্ভব এজন্য কিছু মেডিটেশন বা খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগ নিরাময় ও প্রতিরোধ করা যায় হৃদরোগ নিরাময় আমাদের প্রয়োজনীয় খাদ্যবাসে পরিবর্তন তবে কিছু খাবার আছে যা হৃদরোগীদের বা সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর এগুলো হৃদরোগের মহাশত্রু আর খাবারগুলো হলো এক নাম্বারে কলিজা মগজ হাড়ের মজ্জা অর্থাৎ কোলেস্টেরল হৃদরোগীদের জন্য ক্ষতিকর কলিজা মগজ হাড়ের মজ্জা এই অংশগুলোতে বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে তাই যারা হৃদরোগী তাদের কলিজা মগজ বা নেহারি জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত না দুই নাম্বারে হলো সিংড়ি হৃদরোগীদের জন্য আরেকটি বর্জনীয় খাবার হলো চিংড়ি দেখা গেছে যে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাই হৃদরোগীদের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া যাবে না একেবারেই যাবে না তিন নাম্বারে হল মাছের মাথা ডিম এগুলো রক্তের লিফিটকে বাড়িয়ে দেয় তাই এগুলো বর্জন করতে হবে চার নম্বরে ফাস্ট ফুড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালের একটি রিপোর্টে দেখা গেছে যে প্রতি সপ্তাহে একবার নিয়মিতভাবে যারা ফাস্টফুড খায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মারা যাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে বিশ পার্সেন্ট বেশি যারা একেবারেই বেশি অর্থাৎ দিনে দুইবার বা তিনবার খায় তাদের হার আরও বেশি অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শুধু তাই নয় সপ্তাহে যারা চার বা তার চেয়েও বেশি ফাস্ট ফুড খায় তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আশি পার্সেন্টের বেশি পাঁচ নম্বরে হল ডিমের কুসুম হৃদরোগীদের জন্য ডিমের কুসুম খাওয়া ক্ষতিকর ডিমের সাদা অংশ খাওয়া গেলেও হৃদরোগীদের জন্য ডিমের কুসুমটা এড়িয়ে চলাই ভালো কারণ ডিমের কুসুমে আছে উচ্চ মাত্রায় কোলেস্টেরল ছয় নম্বরে হচ্ছে ঘি মাখন সাত নম্বরে হলো নারিকেল হংকং আর সিঙ্গাপুরে দুটি পরিসংখ্যানে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে যত লোক হংকংয়ে মারা গেছে তার অত্যন্ত তিন গুণ বেশি মারা গেছে সিঙ্গাপুরে কারণ গবেষকদের মতে এর একটি কারণ হল সিঙ্গাপুরের অধিবাসীদের খাবারে নারকেল ও ফার্ম তেল ব্যবহারের প্রবণতা প্রিয় বন্ধুরা নারিকেল তেলের পঁচাশি থেকে নব্বই বাগই হল স্যাচুরেটেড ফ্যাট যা হৃদরোগীদের জন্য ক্ষতিকর আট নম্বরে হলো অতিরিক্ত ভাজা এবং তৈলাক্ত খাবার নয় নাম্বারে হলো কেক পুরিং বা আইসক্রিম এই প্রতিটি খাবারই চিনিযুক্ত আর চিনি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এমন কি মানুষটি দেখতে সোটা হলেও মিষ্টি জাতীয় জিনিস ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রেই শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে কোনো লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে না ফলে হার্ট যে খারাপ অবস্থা রয়েছে তা বুঝতেই পারা যায় না সে কারণেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া উচিত যে শরীরে কোলেস্টেরলের মাত্রা আদৌ স্বাভাবিক রয়েছে কিনা এখন ধমনীতে যাতে বেশি মাত্রায় কোলেস্টেরল বা ময়লা জমতে না পারে তার জন্য একটি ঘরোয়া ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো যা নিয়মিত খেলে আর্টারি ব্লকেজ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমে তো প্রথমেই আপনারা আদা নেবেন এক টুকরো আদার সাথে নিতে হবে পাঁচ থেকে ছয় টুকরো রসুন অর্থাৎ বড় রসুনের কোয়া থেকে পাঁচ থেকে ছয়টি তারপর এই রেমিডিটি ভালো করে ফিসে নেবেন অর্থাৎ ব্লেন্ডারে বা শিল পাটায় সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন পিষে নেওয়ার পর এর সাথে দুই চা চামচ লেবুর রস মিক্স করবেন আর মিক্স করবেন মধু এক চা চামচের মতো প্রিয় বন্ধুরা এই রেমিডিটি খাবেন প্রতিদিন সকালে তবে টানা দুই সপ্তাহ খাওয়ার পর পরের সাত দিন খাবেন না তারপর আবার পুনরায় খাওয়া শুরু করবেন এই ওষুধটি বন্ধুরা এখন আদা কীভাবে সাহায্য করবে এতে রয়েছে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট যা ধমনীতে জমে থাকা কোলেস্টেরলকে পরিষ্কার করে দেয় সেই সঙ্গে সেল ড্যামেজও আটকায় এছাড়াও আটারিতে যাতে বেশি মাত্রায় ময়লা জমতে না পারে সেদিকেও খেয়াল রাখে আদা ফলে হার্টে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছাতে কোনো অসুবিধেই হয় না রসুন কিভাবে সাহায্য করে বন্ধুরা প্রতিদিন যদি রসুন খাওয়া যায় তাহলে শরীরে কোলেস্টেরল এবং টাইগ্লিসারয়েডের মাত্রা একেবারেই স্বাভাবিক থাকে আসলে রসুনে উপস্থিত অ্যালিসন নামে একটি উপাদান খারাপ কোলেস্টেরলের সঙ্গে লড়াই চালিয়ে তাদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয় ফলে ধমনীতে ব্লক হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না এছাড়াও রসুনে অ্যান্টিসেপ্টিক উপাদান থাকায় রসুন শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদানকে শরীর থেকে বের করে দেয় এক কথায় শরীরের ভেতরটাকে পরিষ্কার রাখতে এটি সাহায্য করে তারপর হলো লেবু এতে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং ফ্লাবোনয়েড এই উপাদানগুলি শরীরে কোলেস্টেরল লেভেল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ